সাকসেস ইন লাইফ ইউটিউব চ্যানেলে সকল বন্ধুকে স্বাগত জানাই। আমি ইদ্রিস আলী শেখ, নদিয়া জেলার চাপড়া থানার উত্তর হাটখোলা গ্রামের উত্তর হাটখোলা প্রাথমিক বিদ্যালয়ের একজন পার্শ্ব শিক্ষক। তো পার্শ্ব শিক্ষক শিক্ষিকাদের আন্দোলনের বিষয়ে, মানে আমাদের আন্দোলনের বিষয়ে নিয়মিত ভিডিও বানিয়ে থাকি, মোটিভেশন ভিডিও, মানে মোটিভেট করার জন্যে, আন্দোলনমুখী করার জন্যে ভিডিও। তো আমি মাঠে দাঁড়িয়ে আছি, আমি গতকাল বাড়ি এসেছি, আগামীকাল আবার ধর্ণা মঞ্চে হাজির হব। তো আমি মাঠে দাঁড়িয়ে মাঠের দৃশ্য দেখাচ্ছি। এই যে সোনালী ধান ক্ষেত, ধানগুলো দাঁড়িয়ে আছে দেখুন, আর এদিকে ধান কাটা, ধান কেটে পড়ে রয়েছে। এই যে বিস্তীর্ণ মাঠ, ধান ক্ষেত, কোথাও ধান কাটা হয়ে গেছে, জালি দেওয়া আছে, কোথাও ধান এইভাবে এখনও কাটিনি আছে, কোথাও সর্ষে ক্ষেত, আশেপাশের বাড়ি বিল্ডিং, মানে দেখাচ্ছে এই জন্যে যে এটা আমার গ্রামের মাঠ, আমি যে গ্রামে বসবাস করি সেই গ্রামের একটা মাঠ। এই মাঠের দৃশ্যটা আমি দেখালাম। তো বন্ধু, বারে বারে শুধু অনশন মঞ্চের ছবি দেখে মনটা বিষিয়ে যায়, তারই জন্য একটু প্রাকৃতিক দৃশ্য আপনাদের দেখাচ্ছি। কিছুক্ষণ আগেই সূর্যদেব অস্তমিত হয়েছে, ঠিক অস্তমিত হওয়ার পরে মাঠের চিত্র তুলে ধরছি, সেই সাথে শুনতে থাকুন পার্শ্ব শিক্ষকদের আন্দোলনের আপডেট। হ্যাঁ বন্ধু, আমরা জানি যে পার্শ্ব শিক্ষক শিক্ষিকাদের যে মুভমেন্ট, পার্শ্ব শিক্ষক শিক্ষিকাদের মুভমেন্ট আজকে পশ্চিমবঙ্গ ছাড়িয়ে, ভারতবর্ষ ছাড়িয়ে বিশ্বব্যাপী একটা সাড়া ফেলে দিয়েছে। 16 আগস্ট আমরা মার খেয়েছিলাম, নিগৃহীত হয়েছিলেন আমাদের শিক্ষিকারা, নিগৃহীত হয়েছিলেন সাধারণ মানুষও, আমাদের জাতীয় পতাকাও নিগ্রহের হাত থেকে রেহাই পায়নি। তো সেই 16 আগস্ট আমরা যে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলাম যে আমরা আন্দোলন করে আমাদের দাবি ছিনিয়ে নেব, তো সেই প্রতিজ্ঞার ফলশ্রুতি হিসেবেই 11 নভেম্বর 2019 আমরা শুরু করেছি কলকাতার বিকাশ ভবন চত্বরে আমাদের তীব্র থেকে তীব্রতর আন্দোলন। সেই আন্দোলনে পশ্চিমবাংলার অসংখ্য অসংখ্য পার্শ্ব শিক্ষক শিক্ষিকা হাজির হয়েছেন, উজাড় করে দিয়েছেন নিজেদের অর্থ, উজাড় করে দিয়েছেন নিজেদের শ্রম, এবং লাগাতার অবস্থান করছেন। সেই সাথে আমাদের 37 জন শিক্ষক শিক্ষিকা অনশন মঞ্চে যুদ্ধ চালিয়ে যাচ্ছে। আমাদের তাপসী, সরি আমাদের দেবতী, সরি মিসিং হয়ে যাচ্ছে, আমাদের রেবতী রাউত অলরেডি শহীদ হয়ে গেছেন, তাপস বর অত্যন্ত অসুস্থ, শরীরের একটা সাইড প্যারালাইজড, আমাদের আব্দুল হাব মল্লিক প্রচণ্ড অসুস্থ, মানে মৃত্যু পথযাত্রী যাকে বলে, প্রমিতা বাগচি নিজের ছোট্ট বাচ্চাকে নিয়ে অনশন করছেন, তিনি অসুস্থ হয়েছেন, হাসপাতালে ভর্তি হয়েছেন, আবার ফিরে এসছেন, আবার অসুস্থ হয়েছেন, এইভাবে চালিয়ে যাচ্ছেন তার সংগ্রাম, সাথে ছোট্ট ছেলে। এই রকম একটা চূড়ান্ত জায়গায় আমরা দাঁড়িয়ে আছি এবং সফলতার দোরগোড়ায় দাঁড়িয়ে। তো অনেক পার্শ্ব শিক্ষক শিক্ষিকা এখনও পর্যন্ত হাজির হননি আমাদের আন্দোলনে, সেই জন্যে এই ভিডিও বানানো। তো যারা আমরা আগ্রহী তাদেরকে বলবো যে আমাদের যেটা করতে হবে, প্রত্যেকটি আগ্রহী শিক্ষক শিক্ষিকা যারা আছেন কলকাতায়, যাচ্ছেন আন্দোলনে অংশগ্রহণ করেছেন, অর্থ প্রদান করেছেন, দান করেছেন, তাদেরকে বলবো নিয়মিত আপনারা ফোন করুন আপনার পরিচিত পার্শ্ব শিক্ষক শিক্ষিকাদের এবং স্কুলের শিক্ষক শিক্ষিকাদের, নিয়মিত ফোন করুন তাদেরকে, বারবার যাওয়ার কথা বলুন, তাদের আহ্বান করুন যে আসতেই হবে। কিছুক্ষণ আগে, মানে 1.5 ঘন্টা আগে আমাকে এক শিক্ষিকা ফোন করে তার করুণ আকুতি জানালেন যে যদি আমরা আন্দোলনটা
সফলতা করতে না পারি তাহলে কিন্তু আর স্কুলে যেতে পারবো না, মুখ দেখাতে পারবো না, মাথা উঁচু করে দাঁড়াতে পারবো না। এই সমস্যা কিন্তু শুধু ওই শিক্ষিকার নয়, এই সমস্যা 48,500 শিক্ষক শিক্ষিকার। আমরা কিন্তু হিম্মত দেখিয়ে পর্যন্ত এগিয়ে এসেছি, সেই জন্য বলবো বন্ধু সাহস যোগান। আর আমার সাথে বলুন বলো বীর, বলো উন্নতমম শির, শির নেহারি আমারই নত শির ওই শিখর হিমাদ্রির, বলুন না। এবং আমি এই খোলা মাঠের নিচে দাঁড়িয়ে এই প্রতিজ্ঞা করছি, যতক্ষণ জীবন থাকবে, দেহে প্রাণ থাকবে, আন্দোলন চালিয়ে যাব। কোনো অবস্থাতেই কোনো বাধায় আমরা মানব না, আমাদের এই গতি তীব্র থেকে তীব্রতর হবে, আমরা চলতেই থাকব, আমরা চলতেই থাকব। এই মাঠে দাঁড়িয়ে আপনাদেরকেও আহ্বান করছি বন্ধু, এই খোলা আকাশের নিচে আমরা পৃথিবীতে একবার এসেছি এবং চলে যাব। আমাদের এই ভারতবর্ষ সংগ্রামের মাটি দিয়ে গেছে এখানে, আমাদের মাটি সংগ্রামের মাটি, বাংলার মাটি সংগ্রামের মাটি, ভগৎ সিংয়ের মাটি, নেতাজি সুভাষচন্দ্রের মাটি, এই মাটি ক্ষুদিরাম বসুর মাটি, এই মাটি নজরুল ইসলামের জন্ম মাটি, এই মাটি রবীন্দ্রনাথের মাটি, অমর্ত্য সেনের মাটি। এই মাটিতে থেকে থেকে আমরা হয়েছি খাঁটি। সেজন্য বলবো একটাই কথা বলবো, আন্দোলনে ঝাঁপিয়ে পড়ুন, ঝাঁপিয়ে পড়ুন, আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে হবে, আর কোনো সময় নেই। এবং আমরা সাফল্যের দোরগোড়ায় এরকম চরম মানসিকতা নিয়ে যদি কেউ কোনো কাজ করে বন্ধু, সফলতা আসতে বাধ্য। সেই জন্যে সকলকে আহ্বান করছি বন্ধু, আমাদের জয়লাভ করতেই হবে, আমাদের দাবি আদায় করতেই হবে। তার জন্যে লাগাতার অবস্থান এবং জোরদার জমায়েত আমাদের রাখতে হবে বিকাশ ভবন চত্বরে। আমরা প্রতিনিয়ত ফোন করে করে আমাদের নিকটবর্তী বন্ধুদেরকে জানাবো, আর সারা রাজ্যের সমস্ত অঞ্চলের কনভেনারদের বলছি বন্ধু, আপনি এবং আপনার কয়েকজন সহযোগী বন্ধু মিলে আপনার অঞ্চলের প্রত্যেকটি ব্যক্তিকে জাগান বন্ধু, জাগান, তাদেরকে জাগিয়ে আপনি তাদেরকে ময়দানমুখী করুন, অনশন ময়দান, অনশন মঞ্চমুখী করুন বন্ধু। তো আজান দিচ্ছে, সকলকে ধন্যবাদ, সকলকে সংগ্রামে অভিনন্দন। আমরা এইভাবে চলতেই থাকবো, কোনোভাবেই যেন জমায়েত কম না হয় বন্ধু। সেদিকে সকল আহ্বায়ক, সকল অঞ্চল কনভেনার, সারা রাজ্যের প্রতিটা কনভেনার বন্ধু খেয়াল রাখুন। এই ভিডিওটি লাইক করবেন, চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং ভিডিওটি বেশি বেশি করে হোয়াটসঅ্যাপ এবং ফেসবুক গ্রুপে শেয়ার করবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলের মঙ্গলময় জীবন কামনা করে শেষ করছি।